আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিনের রোসই ঘরে আজকে আপনাদের জন্য আমি অন্যরকম একটি হালুয়ার রেসিপি নিয়ে এসেছি আশা করি ভালো লাগবে আমি আপনাদেরকে রেসিপির উপকরণগুলো বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি একটা কাঁঠালের মোচা কাঁঠালের ভেতরে যেটা থাকে সেটাকে যেটাকে আমরা মোচা বলি সেটা নিয়েছি চিনি নিয়েছি আমি পনে এক কাপ নারকেল নিয়েছি হাফ কাপ কিছু গরম মশলা নিয়েছি এবং তেল আর ঘি মিলিয়ে নিয়েছি হাফ কাপ আমি কাঁঠালের মোচাটাকে টুকরো করে কেটে সিদ্ধ করে বেটে নিব সাথে আমি নারকেলটাও বেটে নিব এবার ফিরছি আমি উপকরণ দুটি বেটে নিয়ে চুলায় আমি একটি পেন বসিয়ে নিয়েছি এবার আমি এর ভেতরে ঘি তেলের মিশ্রণটাকে ঢেলে দিব আমার ঘি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি বেটে নেওয়া কাঁঠালের মোচাটাকে এটার ভিতরে দিয়ে দিচ্ছি কাঁঠালের মোচাটা বেটে নেওয়ার পরে আমার এখানে দুই কাপ পরিমাণে হয়েছে আমি এটাকে দিয়ে এবার নাড়তে থাকবো ভালো মতো তেলের সাথে মিশে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত না তেলের সাথে ভালো করে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এটা তেলের সাথে মিশে গিয়েছে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় কাঁঠালের মোচাটা বাটার সময় যে পানিটা দিয়েছিলাম ওইটা শুকানো পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকব। কাঁঠালের মোচাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটার ভিতর নারকেল বাটাটা ঢেলে দিব নারকেল বাটাটা এবার কাঁঠালের মোচার সাথে মিশিয়ে ভাজতে থাকব কাঁঠালের মোচাটা আর নারিকেল ভালো মতন মিশিয়ে আমি এবার এটার ভিতর একটু ফুড কালার দিব আমি পাউডার ফুড কালার ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন এবার মিশিয়ে নিব ভালো করে ফুড কালারটা দেওয়ার ফলে কাঁঠালের মোচার হালুয়ার রংটা অনেক সুন্দর লাগবে দেখতে কালারটা কত সুন্দর লাগছে এখন দেখেন এবার আমি চিনি ঢেলে দিব আমি এখানে চিনি দিয়েছি পনে এক কাপ আবার নাড়তে থাকব হালুয়াটা বানানোই অনেক কষ্ট যত নাড়বেন তত ভালো নাহলে হাঁড়ির তলা লেগে যায় তবুও নাড়তে থাকবেন খেয়াল রাখবেন হাঁড়ির তলাতে যেন লেগে না যায় এবং যখন তেলটা ছেড়ে আসতে থাকবে বুঝবেন যে আমাদের হালুয়াটা হয়ে আসছে নাড়তে নাড়তে আমার হালুয়াটা হয়েই গেল দেখেন তৈরি করে ফেললাম আপনাদের জন্য কাঁঠালের মোচার হালুয়া ভালোই লাগবে খেতে এবার আমি হালুয়াটাকে ঢেলে নিচ্ছি প্লেটে আমি আগেই ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার আমি এটাকে সমান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দ মতো একটা ডাইস দিয়ে কেটে নিতে পারেন আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছি তাই দেখতে অতটা সুন্দর হয়নি আপনারা ঠান্ডা হওয়ার পরে কেটে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কাটবে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের মোচার হালুয়া আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী রেসিপিটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ